প্রায় 200 জন কারারক্ষীর মধ্যে 88 জনই জালিয়াতি করে চাকরি করছেন। দেশের বিভিন্ন কারাগারে প্রায় 20 বছর ধরে দায়িত্ব পালন করছেন তারা। 88 জনের মধ্যে 3 জন অন্য পরিচয়ে চাকরি করছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শুনানিতে অংশ নেয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ভয়াবহ ঘটনা হলো এত বড় অনিয়ম সামনে আসার পরও বহাল তবিয়তে চাকরি করছেন জালিয়াতিকারীরা। কাল এ বিষয়ে আদেশ দেবেন হাইকোর্ট। এয়ার বাদলের আরেকটি রিপোর্ট। কারাগার অপরাধীদের দণ্ডভোগের নির্ধারিত স্থান, কিন্তু দেশের কিছু কারাগার যেন অপরাধীরাই পাহারা দিচ্ছেন, এ সংক্রান্ত এক মামলার শুনানি শেষে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সিলেটে 2003 সালে কারারক্ষী পদে চাকরি পাওয়ার পরও যোগদান বঞ্চিত জহিরুল ইসলাম এসু জানতে পারেন তার পরিবর্তে কারাগারে আরেকজন চাকরি করছেন। পরবর্তীতে চাকরি ফিরে পেতে রিট করেন হাইকোর্টে, কিন্তু দীর্ঘ তদন্তের পর বেরিয়ে আসে ভয়াবহ দুর্নীতির চিত্র। আমাদের কাছে যখন প্রতিবেদনটা আসে, আমরা ভেবেছিলাম হয়তো বা ব্যক্তি বিশেষের আর কি এখানে অনিয়মগুলো সামনে আসতে পারে, কিন্তু আমরা রিপোর্টটা পড়ে আমাদের কাছে মনে হয়েছে যে কেঁচো খুঁড়তে শুধু সাপ নয়, এখানে অজগর সাপে বের হয়ে আসছে। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জহিরুল ইসলামের করা রিটের শুনানি করেন বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ। আবেদনকারীর আইনজীবী খুরশেদ আলম খান আর রাষ্ট্রপক্ষে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ঘুষ লেনদেনে বস্তায় বস্তায় টাকা বিনিময় হয়, তখন বেঞ্চের সিনিয়র বিচারক বলেন, বস্তায় নয়, ঘুষ নিচ্ছে ডলারে। এমন তথ্য সামনে আনার জন্য গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আরটিভিকে জানান, শুধু 88 জন নয়, সারা দেশে এমন দুর্নীতি হচ্ছে কিনা সে ধরনের অনুসন্ধানী প্রতিবেদন আরও করা প্রয়োজন। প্রায় 200 জন কারারক্ষী যারা প্রকৃত ব্যক্তির স্থলে ছদ্মবেশী ব্যক্তিরা চাকরি করছেন বা অনেকে জাল জালিয়াতির মাধ্যমে চাকরি করছেন, তো এই প্রতিবেদন প্রকাশের পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে এবং ওনারা তদন্ত কমিটি গঠন করে তদন্ত করে প্রতিবেদন দাখিল করে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। এত বড় জালিয়াতি চক্রের পেছনে রাঘব বোয়াল কারা, তার তদন্ত হওয়া দরকার বলেও মনে করেন তিনি। দোষী যারা ব্যক্তি আছেন তাদেরকে চিহ্নিত করে অবশ্যই শুধু চাকরিচ্যুত নয়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। উচ্চ আদালতের আদেশের মাধ্যমে অপরাধীরা কঠোর শাস্তি পাবে বলে আশা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল। যে প্রতিবেদন দেওয়া হয় তাতে এই ঘটনার সত্যতা পাওয়া যায় এবং সেই ব্যক্তির বিরুদ্ধে যিনি চাকরি করছিলেন তার স্থলে জালিয়াতি করে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিলেও উনি কিন্তু এখনো চাকরিতে বহাল। এ আর বাদল, আরটিভি, ঢাকা।